সিনে ট্রেজার আজ আপনাদের সামনে নতুন আরেকটি মুভি নিয়ে হাজির হলো। আজ আমরা কথা বলবো মাই ফল্ট নামের মুভিটি নিয়ে। তাহলে দেরি না করে শুরু করা যাক। মুভির ফার্স্ট সিনে আমরা দেখতে পারি নোয়া এবং তার মা এমাকে, যেখানে এমা নোয়াকে একটি অনেক বড়লোক লোকের সাথে দেখা করাতে নিয়ে যাচ্ছে, যাকে তিনি বিয়ে করবে। কিন্তু নোয়ার সেই লোক এবং তার টাকা পয়সার প্রতি কোনো আগ্রহই ছিল না, কিন্তু নিজের মায়ের কথার কারণে সে সেই লোকটির সাথে দেখা করতে চলে যায়। সেই লোকটির নাম থাকে এসএম। এসএম নোয়ার সাথে অনেক ভালো করে কথা বললেও নোয়া তার সাথে অনেক রুডলি কথা বলে। কিন্তু নোয়া এসএমের বাসা এবং তার লাক্সারিয়াস গাড়িগুলো দেখে অনেক বেশি ইমপ্রেস হয়। কিছুদিন পরে সে তার রুমে তার মাকে বলে যে সে এখানে থাকতে চায় না, কারণ সে এই সোসাইটিতে বিলং করে না আর সে এখানে থাকতে পারবে না। কিন্তু তবুও তার মার কথাতে সে সেখানে থাকা শুরু করে। একদিন তার ব্যালকনি থেকে সে একটি ছেলেকে দেখতে পায়, কিন্তু সে তাকে ভালোভাবে দেখতে পারে না আর সেই ছেলেটা সেখান থেকে চলে যায়। পরের দিন নোয়া তার ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে এবং বলে যে তার বড়লোকদের জিনিসপত্র একদমই পছন্দ না। এরপর সে নিক নামে একটি ছেলের সাথে দেখা করে। এটা সে ছেলেই ছিল যাকে সে বালকনি থেকে দেখছিল। আর যখনই নিক নোয়াকে তার নাম জিজ্ঞেস করে, নোয়া একটু জোরে অ্যান্সার দেয়, যেটা শুনে নিকের কুকুর মনে করে সে অনেক রুডলি বিহেভ করছে, তাই সে তার উপর বার্ক করা শুরু করে। আর যার কারণে ভয় পেয়ে নোয়া নিকের পিছনে যেয়ে লুকিয়ে পড়ে। তখনই নোয়ার মা এসে পড়ে আর সে নোয়াকে বলে যে ভালো হয়েছে যে তোমরা দুজন দুজনের সাথে দেখা করে ফেলেছো। এরপর তারা সবাই মিলে একটি পার্টিতে যায়, যেখানে নোয়া একটু আজব ধরনের একটি ড্রেস পরে আসে যেটা তার মার একটুও পছন্দ হয়নি। আর নিক তাকে পিছন থেকে দেখতে থাকে, যেটা দেখে নোয়া তাকে বলে যে পিছন থেকে দেখা হয়ে গেলে আমরা পার্টিতে যেতে পারি। পার্টিতে যাওয়ার সময় নোয়া তার বয়ফ্রেন্ডকে অনেক বেশি মিস করতে থাকে আর তার পাশে দিয়ে গাড়িতে নিক যেতে থাকে, যাকে দেখে নোয়া একটি ইরিটেটিং ফেস বানায়। তারপর তারা পার্টিতে পৌঁছায়। পার্টিতে পৌঁছানোর পর নিক তার বাবাকে বলে যে তাকে একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে যেতে হবে, যেটা শুনে নোয়াও বলে যে আমিও বাসায় যেতে চাই। তখন নোয়ার মা বলে, যদি তুমি যেতে চাও তাহলে তোমার নিকের সাথেই যেতে হবে। এরপর নিক নোয়াকে বলে যে আমার থেকে বেঁচে থেকো। এরপর তারা গাড়িতে করে যেতে থাকে। গাড়িতে যাওয়ার সময় তারা দুজন ঝগড়া শুরু করে, যেখানে রাগের মাথায় নোয়া নিকের মার ব্যাপারে অনেক খারাপ কথা বলে ফেলে, যেটা শুনে নিকের অনেক বেশি রাগ হয় এবং সে তাকে মাঝপথে রেখে চলে যায়। তারপর রাস্তার মধ্যে তার আরেকটি গাড়ির সাথে দেখা হয়, যেটা ছিল নিকেরই বন্ধু। তার সাথে কথা বলতে বলতে সে জানতে পারে যে নিক একটি ক্লায়েন্টের সাথে দেখা করতে না একটি পার্টিতে গিয়েছে, আর যেটা সে না গেলে শুরু হবে না। পরের সিনে আমরা পার্টিটি দেখতে পারি, যেখানে একটি গ্যাংস্টারও ছিল যার নাম জনি ছিল এবং তার থেকে তাকে সাবধানে থাকার জন্য বলে। এরপর সে নিককে দেখতে পারে যে একটি মেয়েকে সে আরেকটি মেয়ের সাথে রোমান্স করছিল। কিছুক্ষণ পর নোয়া নিককে একটি সাইডে নিয়ে যায়, বলে তোমার সাহস কেমনে হলো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে যেতে। কিন্তু এটার জবাবে নিক কিছুই বলে না আর হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। সেখানে তার অ্যালিসিয়া নামের একটি মেয়ের সাথে দেখা হয়, যে ছিল নিকের ছোটোবেলার ফ্রেন্ড এবং তার বয়ফ্রেন্ডের নাম থাকে ম্যাক্স। সেখানে জবি নোয়াকে বলে যে সে নিকের বোন কিনা এবং তাকে একটি ড্রিঙ্ক খাওয়ার জন্য দেয় আর সে ড্রিঙ্কটি খেয়েও ফেলে। আর তখনই নিক সেখানে এসে সে ছেলেটিকে মারতে থাকে, যেটা দেখে জবি অনেক হাসতে থাকে, কারণ নোয়ার ড্রিঙ্কে নেশা জাতীয় দ্রব্য কিছু মিশানো ছিল যার কারণে তার অনেক নেশা হয়ে যায়। নিক তাকে অনেক সামলিয়ে বাসায় নিয়ে যায়, যার কিছুক্ষণ পরেই নোয়ার নিজের ছোটোবেলার অনেক কিছু মনে আসতে থাকে। যেমন ছোটোবেলায় তার বাবা যখন তার মাকে অনেক মারতো, তখন তার মা কীভাবে তাকে কবার্ডের ভিতর লুকিয়ে রাখতো। পরের দিন সকালবেলা যখন নোয়ার ঘুম ভাঙে, সে নিককে জিজ্ঞেস করে, তুমি আমার কোন অ্যাডভান্টেজ তো নাওনি? তখন নিক তাকে অ্যান্সার দেয় যে আমার মেয়ে পছন্দ, ছেলে না। এরপর তারা বিচে যায়, যেখানে নোয়ার সামনে নিক তার সকল কাপড় খুলে ফেলে এবং নোয়াও বইয়ের মাঝখান থেকে তাকে দেখতে থাকে। তখন অ্যালিসিয়া তার কাছে এসে তাকে বলে যে নিক তো তোমার ভাই, তাই এমনভাবে দেখা ভালো না। এরপর রাতের বেলা তার কার রেসিংয়ের সেখানে যায়, যেখানে নিকও কার রেস করবে আর জবিও আসে আর সে নিকের সাথে বেট লাগায়। তখন নোয়াও সেখানে আসে, যাকে আজ খুবই সুন্দর লাগছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে রেস স্টার্ট হয়ে যাবে, কিন্তু যখনই নিক নোয়ার দিকে তাকায় সে নোয়ার দিকেই তাকিয়েছিল। আর তখনই নোয়ার পাশে একটি ছেলে এসে তার সাথে কথা বলা শুরু করে, যেটা দেখে নিকের একদমই ভালো লাগে না আর তাই সে রেসে কনসেন্ট্রেট করতে পারছিল না, তবুও অনেক ইজিভাবে সে রেসটি জিতে যায়। এরপর নোয়ার ফোনে সে তার বয়ফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ডের কিসিং ফটো পায়, যেটা দেখে সে অনেক বেশি আপসেট হয়ে যায়। কিন্তু অ্যালিসিয়া তাকে বলে যে এগুলো রাখতে এবং পার্টি এনজয় করতে। এরপর নোয়া অনেক ভালোভাবে ডান্স করতে থাকে আর নিক তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর নোয়া একটি ছেলের সাথে ফ্লার্ট করতে থাকে, তখন নিক সেখানে এসে তাকে বলে যে তার বাসায় যাওয়া উচিত।
তখন নোয়া তাকে বলে যে তুমি যদি আমাকে বাসে যেতে বলো তাহলে আমি চলে যাব। তারপর যখনই তারা কিস করতে থাকে নোয়া ছবি ক্লিক করে তার বয়ফ্রেন্ডকে পাঠিয়ে দেয়। এরপর নিক তার গার্লফ্রেন্ডের সাথে এনজয় করতে থাকে এবং নোয়া গাড়িতে যাওয়ার জন্য ওয়েট করে। তখনই জাবি সেখানে এসে পড়ে এবং বলে যে এখন রেসের টাইম হয়ে গিয়েছে, কিন্তু তখন গাড়িতে ছিল নোয়া। কিন্তু যখনই সে নোয়াকে দেখতে পায় সে বলে যেহেতু নিক গাড়িতে নেই কিন্তু তার জায়গায় তুমি আছো তাই তোমার রেসটি করতে হবে। আর তখনই হর্ন বেজে যায়, যেটা শুনে নিকো সেখানে দৌড়িয়ে আসে, কিন্তু ততক্ষণে তাদের রেস শুরু হয়ে গিয়েছিল। জাবি নোয়াকে বলে যে তুমি একটি মেয়ে, তুমি যদি চাও তাহলে 5 সেকেন্ড আগেও চলে যেতে পারো। কিন্তু এই 5 সেকেন্ডে নোয়া লিপস্টিক ঠিক করতে থাকে। নোয়ার এই অ্যাটিটিউড দেখে জাবি অনেক বেশি রাগ করে ফেলে, কিন্তু তখন নোয়া তাকে বলে যে আমি কি জিনিস তুমি এখন সেটা বুঝতে পারবে। যখনই জাবি দেখে যে নোয়া আগে বের হয়ে গিয়েছে তখনই সে পিছন থেকে তার গাড়িতে ধাক্কা দেয়, যেটা সবাই দেখতে পারে যে সে রেসের মধ্যে বেইমানি করছে। তবুও নোয়া সেই রেসটি জিতে যায়। রেস শেষ হওয়ার পর জাবি নিকের কাছে যায় এবং বলে যে তোমার আর আমার মধ্যে রেস ছিল, কিন্তু তুমি নোয়াকে পাঠিয়েছো, তুমি ভুল করেছো, তাই তুমি চিটিং করেছো। এরপর সে নিকের কাছ থেকে টাকা এবং গাড়ির চাবি দুটোই নিয়ে নেয়। কিন্তু যখনই নোয়া যাচ্ছিল জাবি তাকে অনেক খারাপ একটি গালি দিয়ে দেয়, যেটা শুনে নিক তাকে মারা শুরু করে আর সেখানেই তাদের ফাইট শুরু হয়। ফাইটের মাঝখানে নিক নোয়াকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু জাবি তাকে বলে যে যেদিনই তুমি আমার হাতে আসবে তুমি শেষ। পরের দিন নিক তার ছোট বোনের সাথে দেখা করতে যায় যার ব্লাড ক্যান্সার ছিল। পার্টিতে যে নোয়া নিকের জন্য ওয়েট করতে থাকে কিন্তু নিক আসে না। কিন্তু নিক আসে রাত্রেবেলা, যেখানে সে নোয়াকে দেখতে পারে যাকে খুবই সুন্দর লাগছিল। সে নোয়াকে দেখে তার প্রতি অ্যাট্রাক্টেড হতে থাকে এবং সে তাকে কিস করে। কিসের পর সে নোয়াকে বলে যে আমাদের দুজনের দুজন থেকে দূরে থাকা উচিত। কিছুক্ষণ পর নোয়ার মা সেখানে এসে পড়ে, কিন্তু তাদের উপর কোনো ডাউট হয়নি। পরের দিন সকালবেলা নোয়া নিককে নিজের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য নিজের গায়ে পানি ঢালতে থাকে। তখনই সেখানে নোয়ার মা এসে পড়ে এবং সে তাকে বলে যে সে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে এসেছে যার সাথে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। তার বয়ফ্রেন্ডের নাম ছিল ড্যান, কিন্তু নোয়া তাকে দেখে একটুও খুশি হয়নি কারণ সে তার সাথে চিট করছিল। এরপর নোয়া নিকের কাছে গিয়ে বলে যে আমাদের কিসের ছবি যাকে পাঠিয়েছিলাম সেই বয়ফ্রেন্ডটি এখানে এসে পড়েছে, আর সে যদি তোমাকে দেখে ফেলে তাহলে সে বুঝে যাবে যে আমি নিজের ভাইকেই কিস করেছি। তাই সে নিককে না করে ড্যানের সামনে আসতে না, কিন্তু নিক তাকে টেনে সুইমিং পুলে নিয়ে যায় এবং নিকের বন্ধুরা ট্রাই করতে থাকে ড্যান যাতে তাদের না দেখে। তারপরও ড্যান একটু সাসপেক্ট করতে থাকে যে নোয়ার সাথে কোনো ছেলে আছে, কিন্তু সেই নিক কি না সেটা বুঝতে পারে না। কিছুক্ষণ পর নোয়ার কাছে একটি থ্রেটনিং কার্ড আসে, যেটা দেখে সে বুঝে যে এটা তাকে ড্যান দিয়েছে, কিন্তু ড্যান তাকে এতে না বলে দেয় যে সে এরকম কাজ করতে পারে না। ততক্ষণে নিকও সেখানে এসে পড়ে এবং ড্যান নিককে চিনে যায়। এরপর আমরা একটি লোককে দেখতে পারি যে লবিকে বলে যে আমরা যে প্ল্যানটি বানিয়েছি তাড়াতাড়ি সেটি শেষ করতে হবে। এরপর সে নিককে মারার জন্য বের হয়ে যায়। সে নিককে অনেক বেশি মারে এবং নিক আহত অবস্থায় তার বাসায় পৌঁছায়। এরপর গার্ডেনে সে নোয়াকে দেখতে পারে যার কাপড় সে ঠিক করতে থাকে। তখনই নোয়ার ঘুম ভেঙে যায়, কিন্তু সে ভাবে যে সেটা ড্যান, তাই সে নিককে মারে। আর তখনই নিকের নাক থেকে রক্ত বের হতে থাকে, যেটা দেখে নোয়া তার রক্ত পরিষ্কার করতে থাকে। তখন তারা দুজনের অনেক ক্লোজ এসে পড়ে আর সেখানেই ড্যান এসে পড়ে। তাদের এভাবে দেখে ড্যানের অনেক খারাপ লাগে এবং সে বলে তোমরা দুজন না ভাই বোন। এরপর একদিন সকালেই ড্যান তাদের জীবন থেকে চলে যায় এবং নোয়া এবং নিক আরও বেশি ক্লোজ হয়ে যায় এবং তারা দুজনকে পছন্দ করা শুরু করে। এরপরও নোয়াকে অনেক থ্রেটনিং মেসেজ আসতে থাকে, তবুও সে ব্যাপারে কাউকে কিছু বলে না। এরপরে নিক এবং নোয়া একসাথে একটি জায়গায় যেতে থাকে যেখানে নিকের গার্লফ্রেন্ড নোয়াকে দেখে একদমই খুশি ছিল না। সেখানে যেয়ে নিক এবং নোয়া আরও বেশি ক্লোজ হতে থাকে। সেখানে অ্যালিশা এবং ম্যাক্স এসে পড়ে এবং নিককে বলে যদি তোমাদের ব্যাপারে তোমাদের বাবা মা জানে তাহলে অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। তখন নিক বলে এরপর যা হবে দেখা যাবে। ভিতরে যাওয়ার পর নোয়া বুঝতে পারে যে সে এমন একটি জায়গায় এসেছে যেখানে ইলিগাল ফাইট হয় আর নিকও সেই ফাইটে অংশগ্রহণ করবে। সে নিককে না বলে, তবুও নিক ফাইটে নেমে যায়। এরপর নোয়ার অনেক অ্যাটাক আসতে থাকে আর সে সেখান থেকে চলে যায়, কিন্তু নিক ফাইটটি জিতে যায় এবং টাকাও পায়। তখন নোয়া নিকের সাথে অনেক বেশি রাগারাগি করে, কিন্তু নিকের গার্লফ্রেন্ড এসে নিককেই সাপোর্ট করে। এরপর নিক এবং নোয়ার ব্রেকআপ হয়ে যায় এবং নোয়া নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। একই বাসায় থাকার পরেও নিক এবং নোয়া দুজনের সাথে কথা বলে না অনেকদিন হয়ে যায়, কিন্তু তখনও নোয়া সেই থ্রেটনিং মেসেজগুলো পাচ্ছিল। আর এখন নিক জানে যে নোয়ার বাবা জেল থেকে রিলিজ হয়ে গিয়েছে।
আর যেহেতু নোয়া তার অ্যাগেনস্টে কথা বলেছিল, তাই তার থেকে তার এখন সাবধানে থাকতে হবে, কারণ সে তাকে হার্ট করার ট্রাই করতে পারে। আর এরকম হয়ও, নোয়ার ড্যাড বাহিরে তার ওয়েট করতে থাকে আর ভিতরে নোয়া পার্টি করতে থাকে, কিন্তু অনেক ড্রাঙ্ক হয়ে যায় নোয়া। নিক অনেক বেশি কল করতে থাকে কিন্তু তার কোনো ফ্রেন্ডই কল রিসিভ করছিল না, তাই সে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এরপর আমরা নোয়ার ড্যাডকে দেখতে পারি যে যখনই সে দেখেছিল যে নোয়া বাহিরে, সে নোয়ার দিকে যেতে থাকে, কিন্তু এর আগেই নিক সেখানে পৌঁছে নোয়াকে বাঁচিয়ে নেয়। অ্যালিসিয়াকে নোয়া বলে যে সে ওয়াশরুমে যাবে, আর যখনই সে ভিতরে যায় নিকের গার্লফ্রেন্ড তাকে একটি ক্যাবিনেটের ভিতর আটকিয়ে ফেলে। তখনই নোয়ার তার চাইল্ডহুড মেমোরিজগুলো ফেরত পেতে থাকে যে কিভাবে তার বাবা তাকে টর্চার করতো। কিছুক্ষণ পর নিক এসে নোয়াকে সেখান থেকে বের করে এবং নিজের গার্লফ্রেন্ডের উপর অনেক বেশি রাগারাগিও করে। যেহেতু নোয়া অনেক বেশি ভিজা ছিল, তাই সে নিককে বলে তার পাশে এসে শুয়ে যেতে, তাই নিক তার পাশে যেয়ে শুয়ে পড়ে। পরের দিন নিকের বাবা তাদের দুজনকে একসাথে দেখে ফেলে এবং সে একদমই খুশি ছিল না। পরে নিক জানতে পারে যে তার বোনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। তার বোনের সাথে দেখা করে আসার সময় নোয়া নিককে বলে যে আমাদের কাছে আজকে রাত্রেরই টাইম আছে, যখনই আমরা বাসায় যাবো আমাদের বাবা মা আমাদের আলাদা করে দেবে। এরপর তারা দুজন দুজনের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করতে থাকে। এরপর যখনই তারা বাসার দিকে যেতে থাকে, নিক একটি মেডিকেল শপে থামে কিছু জিনিস নিতে। ততক্ষণে জবি নোয়ার কাছে আসে এবং তাকে কিডন্যাপ করে ফেলে। এরপর যখনই নিক গাড়ির কাছে এসে নোয়াকে না দেখতে পারে, সে অনেক বেশি রাগ হয়ে যায়। কিছুক্ষণ পরই সে পুলিশকে ইনফর্ম করে দেয়। নিকের বাবা এবং নোয়ার মাও অনেক বেশি টেনসড ছিল, আর সিসিটিভি ফুটেজে দেখতে পেয়ে জবিকে নিক চিনে ফেলে। কিন্তু তার মার কাছে যেতেই তার মা তাকে বলে চলে যেতে, কারণ তাদের রিলেশনশিপের কথা তারা জেনে গিয়েছে। অপরদিকে নো অনেক বেশি ভয় পেয়ে যায় যে তাকে কে কিডন্যাপ করেছে। তখনই সে তার বাবাকে দেখতে পায়। তখন সে বুঝতে পারে যে তার বাবা এখনও জীবিত, কারণ সে তাকে মৃতই ভাবত। আর তাই সে নিজের বাবাকে সামনে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। তার বাবা তার মাকে কল করে টাকা চায় এবং তার মাও টাকা দিতে রাজি হয়ে যায়। সেখানে নোয়ার মা নিকের বাবাকে বলে যে সে টাকা চায় না, সে কেবল আমাকে এবং নোয়াকে টর্চার করতে চায়। তবুও নিক টাকা নিয়ে সেখানে চলে যায়। আর নোয়ার বাবা সেখানে একটি ক্যামেরা লাগিয়ে রেখেছিল যাতে তাদের মুভের উপর সে নজর রাখতে পারে। আর সেখানেই আমরা বুঝতে পারি যে নোয়ার মার কথাটি সত্যি হচ্ছে, কারণ তার টাকা দরকার ছিল না, সে কেবল তাদের টর্চার করতে চাচ্ছিল। তখন নিক পুলিশকে বলে যে যে গাড়িতে তাকে কিডন্যাপ করা হয়েছে তাতে ট্র্যাকার লাগানো আছে, তার সাহায্যে তারা গাড়িটিকে ট্র্যাক করতে পারবে। এই কথাটি নোয়ার ড্যাডও শুনতে পারে। নিক যতক্ষণে সেখানে পৌঁছাবে তার আগেই নোয়ার ড্যাড তাকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়, আর সে নোয়ার মার উপর গুলিও চালায়। কিন্তু মাঝখানে নিকের বাবা এসে পড়ে, তাই তার জীবন বেঁচে যায়। নিক নোয়ার বাবার গাড়ির পিছনে নিজের গাড়ি নিয়ে যেতে থাকে এবং তাদের দুজনের মাঝে কার রেস স্টার্ট হয়ে যায়। একটা পয়েন্টে আমরা দেখি দুটো গাড়ি সামনাসামনি এসে স্টপ হয়ে যায়, কিন্তু হঠাৎ তারা গাড়িটি স্টার্ট করে এবং ফোর্সের সাথে একে অপরের দিকে আগাতে থাকে। যখনই তাদের একসাথে ধাক্কা লাগবে, তখনই তারা দুজনই গাড়িটিকে টার্ন করে ফেলে এবং নোয়া নিজের মাথাটি নামিয়ে ফেলে। তখনই পুলিশ অফিসার গুলি করে নোয়ার বাবাকে মেরে ফেলে। লাস্টে আমরা দেখতে পাই নোয়া এবং নিক দুজনেই আগের মতোই একসাথে দেখা করতে থাকে, যেটার কারণে নিকের বাবা এবং নোয়ার মা অনেক টেন্স থাকে এবং বলতে থাকে যে আমাদের এদের দুজনকে আলাদা করতে হবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক এবং সাবস্ক্রাইব করা ভুলবেন না।